হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখরা নেক্সট সোমবারে আবিদের গল্প আইব। আর আজকে আবিদের গল্প না, হরিকানোর র্যালি চলে, শহীদ মিনার খান্দার র্যালি চলে, আপনারা দেখরা ভাই হল। আপনারা কি, আপনারা আজকে গ্রিন বাংলা নাটক, আপনারা সোমবারে নাটক, আপনারা ঢুকবো, আপনারা কিলা লাগে? আবিদ ভাই একজন সৎ ব্যবসায়ী, একজন তরুণ উদ্যোক্তা সিলেটের। তার এই সৎ ব্যবসা এবং ব্যবসার উন্নতি দেখে মানুষ ঈর্ষান্বিত হয়ে পড়ে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে জেলে ঢুকেছে। আমরা ইনশাআল্লাহ রাজপথে আন্দোলন করে তাকে জেলে থেকে বের করব। এই পরিবারে আমরা আজ মাঠে আছি। আবিদ ভাই, আবিদ ভাই, ইনশাআল্লাহ আবিদ ভাই জেল থেকে বের হয়ে যাবা। এই যে র্যালি শুরু হয়েছে, এই র্যালির আর এই স্লোগানে আবিদ ভাই জেল থেকে বের হয়ে যাবে বাধ্য হইবা। আবিদ ভাই, জেল সম্পর্কে আপনি কি কিছু বলবেন? আপনি তো বালা স্লোগান দিছেন ভাই। আমার বালা লাগছিল, আমার অনেক দিন থেকে স্বপ্ন ছিল যে গ্রিন বাংলা আমরা মুরাদ ভাই লগে, আপনারা লগে একটা নাটক করতাম। তো আজকে আমি নাটকের সুযোগ পাইছি আবিদ ভাইয়ের মুক্তির দাবিতে। যখন একজন আবিদের গল্প শুরু হয়েছিল নাটক, তখন আমি চিন্তা করছিলাম যে আমি একটা নাটক যদি আপনারা লগে সুযোগ পাইতাম, আজকে আমার এই আশা পূরণ হয়েছে। আবিদ ভাইয়ের মুক্তির দাবিতে আমরা এই নাটক পাইছি, অনেক বালা লাগে। আর আবিদ ভাইয়ের মুক্তির দাবিতে যখন আমরা আজকে মানববন্ধন করছি, নিশ্চয়ই আবিদ ভাইয়ের মুক্তি হইব। আমরা সবাই এই আশায় আমরা আজকে এই নাটক করছি। আপনারা অনেক ধন্যবাদ, আপনারা নাটক আমরা সুযোগ দেওয়ার লাগে আমার খুব ভালো লাগে, ধন্যবাদ। আপনার এই ভাই তাই না, খুব সুন্দর স্লোগান দিচ্ছেন আবিদ ভাইয়ের মুক্তিজয়ী হইয়া, খুব সুন্দর ভাষণ দিচ্ছেন। আপনারা এই সোমবারে যখন নাটক আইব তখন দেখতে পারবা, আর আপনারা অবশ্যই আমরা সাথে থাকবো, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। আর সোমবারে নাটক আইব আবিদের গল্প অবশ্যই দেখবা। কিছু হোক, তুমি তো ইউটিউবার। আমরা অনেক অনেক ধন্যবাদ গ্রিন বাংলার এই মুরাদ ভাইরে, সকলরে, বিপ্লব ভাইরে, যে আমাদের ওখানে চান্স দেওয়া হয়েছে। আর আমরা যে একটা চাইছি একজন আবিদের গল্পত, যে একটা আবিদ ভাইয়ের মুক্তি চাই, যে আমরা অত সুন্দর করে ব্যবসা শিখাইছ কিলার ইয়াং জনতা। আমরা কিলা ব্যবসা করতাম, আমরা তো রাস্তাঘাটে পড়তাম, আমরা কোনো ব্যবসা উবসা করতাম না। কিন্তু আজকে আমরা আবিদ ভাই এলাকা শিখাইছন কিলা ব্যবসা করতাম, ব্যবসা করে নিজের ভাই নিজে খাড়াইতাম। আবিদ ভাইরে মুক্তি চাই, মুক্তি চাই, আবিদ ভাই মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আবিদ ভাই মুক্তি চাই, তালা ভাঙবো, আবিদ ভাই কে আনবো, চলে তালা ভাঙবো, মুক্তি চাই, মুক্তি চাই, আবিদ ভাই মুক্তি চাই, ভাঙবো, ভাঙবো, চলে তালা ভাঙবো, চলে তালা ভাঙবো, আবিদ ভাই কে আনবো। ভাই কিছু বোকা আবিদের গল্প নাটক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামী সোমবারে একজন আবিদের গল্প নবম পর্ব পাইবে আপনারা। আমরা আবিদের গল্প পর্যায়ক্রমে মানে শুটিং করা লাগে, এক সময় এক জায়গা শুটিং করা লাগে, শুটিংয়ের প্লেস এক সময় এক জায়গা। আজকে আমরা শহীদ মিনারও আবিদের মুক্তি চাইয়া আজকে মানববন্ধন হয়েছে। আসার আগে আমরা আগামী সোমবারে আপনারা দিলে যেতে পারবো, আপনারা দেখলা পিছনে ব্যানার আছেন, এবং একজন আবিদের গল্প নাটক দেখে অনেকে অনেক ধরনের উদ্যোক্তা নিছেন। আমরা এরারে গ্রিন বাংলার পক্ষ থেকে অভিনন্দন জানাই, এবং আশা রাখি আগামীতে গ্রিন বাংলার নাটক দেখে, এবং গ্রিন বাংলার নাটকও যদি বালা কিছু শিকার আছে আপনারা শিখবা, এবং এই শিকার মাধ্যমে আপনারা সমাজের বাস্তবতা ফুটিয়ে তুলবা, এবং আপনারা আমরা লগে থাকবা, এবং আগামীতে যাওয়া আপনারা সবাই আমরা ব্লগের মাধ্যমে আমরা জানাই রাখবেন। আবিদের গল্পর শুটিংও আসলে এখানে অনেক ঝামেলা, কারণ আপনারা তো দেখলা শহীদ মিনারের সামনে অল টাইম বিজি থাকে, বিজির মাঝে আজকে কঠোর নিরাপত্তা, এবং যে একটা মানববন্ধনের শুটিং স্পটের মাঝে পালাতে কেয়ার করা লাগে। ইমরান ভাইয়া করছে, ইমরান ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আশা করি। আপনারা লাগে আমাদের আয়োজন আবিদের গল্প আগামী সোমবারে ইনশাআল্লাহ দেখবা। আর তরুণ উদ্যোক্তা আবিদের জন্য আবিদুর লাগি আজকে মানববন্ধন হয়েছে, আশা করি আপনারা ভালো লাগবো। আর আমরা চাই যে উদ্যোক্তা স্যার আবিদের মতো তরুণ উদ্যোক্তা এই নাটক থেকে বাইরে হয়ে যাবে, ধন্যবাদ সবাই। এখন আমরা আরও জন ক্রিয়েটিভ অভিনেতা আছেন সাফাই। আসসালামু আলাইকুম, আসলে একজন আবিদের গল্পটাই লগিয়া বাস্তব একটা কাহিনীর লগে তুলনা করিয়া বানানো হয়েছে। আমরা সমাজের বর্তমান পরিস্থিতি যে অবস্থায় একজন উদ্যোগ লইলে এইরকম পরিবেশ পরিস্থিতির তাই সম্মুখীন হই, ওটাও আমরা নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম আপনারা যাতে দিতে পারি। প্লাস আপনারা যাতে এই নাটক দেখিয়া উদ্যোগী হইন, এবং কি সমাজের তরুণ উদ্যোক্তা যাতে বেশি বেশি বাহির হয় আমরা ওটাও চাই, ধন্যবাদ। দেখবা অবশ্যই আজকে তো আমরা আপনার লাগি ব্যতিক্রমে এটা কিছু আয়োজন করার চেষ্টা করছেন। গ্রিন বাংলা প্রতিনিয়ত চেষ্টা করে নতুন নতুন কিছু দিত, নতুন নতুন নাটক দিত, এবং যে নাটকটা কাজ করে এই নাটকের মধ্যে যাতে সমাজের কিছুটা না হইলে মানে সমাজের বাস্তবতা ফুটিয়ে উঠে এবং সমাজ নির্মাণে কাজ করা যায়, তারই তারপর একটা বেলাল আহমেদ মুরাদ অল টাইম কাজ হইয়া যাইরা, এবং নাটকের মধ্যে আপনারা আমরা আজকে দেখাইলাম অনেক কিছু যে
ওকে সাবস্ক্রাইব গ্রিন বাংলা চ্যানেল। ধন্যবাদ, আপনারা সবাই তো দেখলাম আমরা নাটক, আর বেশি বেশি ঘুরা দেখবা। আর একজন আবিদর গল্প থেকে অন্য একটা শিকার আছে, আপনারা দেখবা শিখবে এবং সমাজের মধ্যে চালাইবা। লিমন ভাই আছেন সামনের পর্বত, লিমন ভাই দেখবা। থ্যাংক ইউ, সব সবাই দেখা সহযোগিতা করবা। আজকের একজন আবিদর গল্পের মানববন্ধন অনেকে আমরা গ্রিন বাংলার ফ্যান, তারা অনেকে কষ্ট করছে। ধন্যবাদ প্রিয় ভাই, আমাদের শুটিংয়ের সময় দিচ্ছেন এবং আপনারা আমরা গ্রিন বাংলা চ্যানেল, জেলা আলমের মুরাদ চ্যানেল, যে চ্যানেল থেকে এই ভিডিওটা আপনারা দেখবা, এই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবা, এবং সাথে সাথে আমরা যে কোনো আপডেট নিউজ দিব, যে নাটক কর্ম বা ব্লগ কর্ম, আপনারা সাথে সাথে পাই দিবা, বেল বাটন ক্লিক দিয়ে রাখবা। আগামীতে অন্য কোনো পর্বে দেখা হইব, অন্য কোনো ব্লগও দেখা হইব। আজকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।